بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমি বাবা জালাল উদ্দিন, ধর্মীয় শিক্ষক সুলাইমানপুর নাটোর। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি মহানবীর আলমিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী পঞ্চম, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রশ্ন, তোমার পাঠ্যবইয়ের সব থেকে সবচেয়ে ছোট সুরার নাম লেখো, সুরাটির আয়াত সংখ্যা লেখো, সুরাটির অর্থ লেখো। উত্তর, আমার পাঠ্যবইয়ের সবচেয়ে ছোট সুরার নাম হলো সুরা আল কাউসার, সুরাটির আয়াত সংখ্যা 3। সুরাটির অর্থ হলো, এক, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি। 2, সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। 3, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তোমার বংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্ন সহ উত্তরটি জেনে নিলাম। এবার আমরা প্রশ্ন সহ উত্তরটি ভালোভাবে বুঝে নিব। প্রশ্ন, তোমার পাঠ্যবইয়ের সব থেকে সবচেয়ে ছোট সুরার নাম লেখো, সুরাটির আয়াত সংখ্যা লেখো, সুরাটির অর্থ লেখো। তোমার পাঠ্যবই অর্থাৎ এই যে ইসলাম ও নৈতিক শিক্ষা, এটি হচ্ছে তোমার পাঠ্যবই। এই পাঠ্যবইয়ের যতগুলির মধ্যে যতগুলো সুরা আছে তার মধ্যে সব থেকে ছোট সুরার নাম লিখতে হবে, সুরাটির আয়াত সংখ্যা লিখতে হবে, সুরাটির অর্থ লিখতে হবে। এই হচ্ছে প্রশ্ন। উত্তর, আমার পাঠ্যবইয়ে অর্থাৎ তোমার পাঠ্যবই ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের সবচেয়ে ছোট সুরার নাম হলো সুরা আল কাউসার। সব থেকে ছোট সুরার নাম কি? সুরা আল কাউসার। সুরাটির আয়াত সংখ্যা 3, অর্থাৎ এটি 3 আয়াত বিশিষ্ট সুরা। সুরাটির অর্থ হলো, এক, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি। আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি। কাউসার মানে অনেক সুযোগ সুবিধা, তোমাকে আমি অনেক কিছু দান করেছি। এটি আসলে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুরার মাধ্যমে সান্ত্বনা দিয়েছিলেন, যখন একে একে তার চার ছেলে ইন্তিকাল করে, তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুরা অবতীর্ণ করেছিলেন। তো সেই জন্য আল্লাহ বলছেন যে আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি। তার মানে তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমাকে অনেক কিছু আমি দান করেছি। 2, সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। বরং তুমি চিন্তিত হয়ো না, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করতে থাকো এবং কোরবানি করো, মানে হচ্ছে তুমি ত্যাগ তিতিক্ষা করো, অর্থাৎ ত্যাগ স্বীকার করো, তুমি কষ্ট স্বীকার করো, করতে থাকো, তোমার চিন্তার কোনো কারণ নাই। এটি আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। 3, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তুমির বংশ, অর্থাৎ তার ছেলে সন্তান যখন একে একে চার ছেলে যখন ইন্তেকাল করে, তখন তার কাছাকাছি যারা ছিল বা তার আশেপাশের সবাই বলা শুরু করে দিল যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। তার মানে মুহাম্মদ যখন পৃথিবী থেকে চলে যাবে তাহলে তার বংশে আর কেউ থাকছে না, তার নাম নেওয়ার মধ্যে কেউ থাকছে না। এইভাবে বলে তারা বিদ্বেষ পোষণ করত, এইভাবে তারা তার প্রতি মানে হিংসা করত, বিদ্বেষ করত, এইভাবে তারা এটা পোষণ করত, বিদ্বেষ পোষণ করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে তোমাকে, তোমার প্রতি যারা এইসব কথা বলে, যে বা যারা এইভাবে বিদ্বেষ পোষণ করে, তারাই আসলে নির্বংশ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যারা নির্বংশ করছে তারাই একসময় নির্বংশ হয়ে যাবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে, সূরা কাউসারের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রশ্ন উত্তরটি ভালোভাবে বুঝে নিয়েছো। সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সবকিছু ভালোভাবে শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্রেণীতে সবকিছু ভালোভাবে শিখে নিব। প্রশ্ন, তোমার পাঠ্যবইয়ের সবচেয়ে ছোট সুরার নাম লেখো, সুরাটির আয়াত সংখ্যা লেখো, সুরাটির অর্থ লেখো। উত্তর, আমার পাঠ্যবইয়ের সবচেয়ে ছোট সুরার নাম হলো সুরা আল
কাউসার সূরাটির আয়াত সংখ্যা 3 সূরাটির অর্থ হলো এক আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি দুই সুতরাং তোমার প্রতি পালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো তিন নিশ্চয়ই তোমার প্রতি প্রতি বিদ্বেষ নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রশ্ন সহ উত্তরটি আরো একবার করে নিব প্রশ্ন তোমার পাঠ্য বইয়ের সবচেয়ে ছোট সূরার নাম লেখো সূরাটির আয়াত সংখ্যা লেখো সূরাটির অর্থ লেখো উত্তর আমার পাঠ্য বইয়ের সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা আল কাউসার সূরাটির আয়াত সংখ্যা 3 সূরাটির অর্থ হলো এক আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি দুই সুতরাং তোমার প্রতিপালকের তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবান করো তিন নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আর নয় দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো আল্লাহ হাফেজ